রাজ্য জুড়ে চলছে একের পর এক গণপিটুনির ঘটনা। কখনো মোবাইল চোর সন্দেহে, তো কখনো ছেলে ধরার সন্দেহে দিকে দিকে মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন। আর এবার হাওড়ার বাঁকড়ায় শিশুকে অপহরণের অভিযোগে গণপিটুনি, এমনকি পুলিশের সামনেই গণপিটুনির ঘটনা। শনিবার রাতে ঘটনার খবর পেয়ে আক্রান্ত যুবককে জনতার হাত থেকে উদ্ধার করে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় বাঁকড়া ফাঁড়িতে কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গতকাল ডানকুনি বাজারেও ছেলে ধরার সন্দেহে গণপিটুনির হাত থেকে এক যুবককে রক্ষা করেছিলেন স্থানীয় কাউন্সিলর।